এখন আমি একটি আম গাছের উপর উঠছি এবং এখানে অনেক আম দেখা যাচ্ছে। তো আমি দুটি আম পাড়াবো এবং মরিচ লবণ দিয়ে আমি কুচি কুচি করে কেটে ঝাল বানাবো। তো দুটি পাড়া যাক, এখানে একটি এবং আরেকটি পাড়াই, আরেকটি এই দুটি আম আমি এখন নিচে নামবো। দেখেন আমগুলো ওখানে থাক খেয়ারের উপর। তো এখন ঝাল বানা শুরু করে দেই। তো দেখতেই পাচ্ছেন কাঁচা আম, কাঁচা মরিচ, লবণ, এই যে কাটারি, এই থালাতে আমি আচার করব, কাটবো। এই যে পানির দরকার পানি আছে, আমগুলো এখন ধুয়ে নেই। আরেকটা আছে, এটাও করি। আর অল্প কিছুক্ষণ তেই আমার আম কাটা শেষ হয়ে যাবে, তারপর আমি মরিচে ধরব। এটা থাক, এগুলো থাক, এগুলো খাওয়া যাবে, এগুলো তো খাইতে আরো বেশি ভালো। মরিচ কাটাতেই দেখা যায় এই সবগুলো মরিচে দেবো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা কেটে দিলে শেষ, মরিচ শেষ হয়ে গেল। এখন লবণ দেব, লবণ পরিমাণ মতো দেই, একটু লবণ এইটুকু দেই। এগুলো সয়াবিন তেল দেই, সমস্যা নেই। একটু মাখি, মরিচ দেওয়া হয়েছে পরিমাণ মতো যাতে ঝাল একটু বেশি হয়। তো এখন আমের ঝাল প্রস্তুত, এখন খাওয়ার উপযোগী। এখন এই আমের ঝাল আমি খাবো, কেমন হয়েছে দেখি। সেই টক, কি দারুণ টক ঝালও সেই।
সেই এই কতগুলো মরিচ, তো খেয়ে ফেললাম ঝালগুলো, সেই মজা হয়েছে, ঝাল হয়েছে ভালো, খুব ভালো লাগলো। তো ঠিক আছে, আগামীকাল আবার দেখা হবে।